মাওলানা আবুল কাশেম নুরীর আসল সিলভার সিডি ভিসিডি ডিভিডি পেতে হলে আজমিরের মনোগ্রাম দেখে নেবেন। প্রযোজনা আজমির ইলেকট্রনিক্স, 238 কর্ণফুলি মার্কেট, দোতলা চৌমুহনী, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল 01819037816। পরিবেশনায় আজমির সিডি কালেকশন, 45 রয়্যাল প্লাজা, সিডিএ মার্কেট, দোতলা রিয়াজউদ্দিন বাজার, আমতলা, চট্টগ্রাম। মোবাইল 01819330853। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলে মালিম নয়নের কাজল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররমুল হারাম মাসে আহলে বাইত রাসূল শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে নিজের ঈমান আকায়েদ মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। শেরাবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের শুক্রিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুল তথা আহলে বাইতে রসুল আউলিয়ে ইকরামের ভক্তি শ্রদ্ধা নিয়ে মাহফিলে যোগদান করেছেন। সবাই আমাকে একটা অনুরোধ, শুহাদায়ে কারবালা আহলে বাইত রাসূলের আলোচনা করার জন্য। আসলে বিভিন্ন জায়গায় যায়, মানুষ শুনতে চায়, কিন্তু সেদিন 61 হিজরিতে কারবালার প্রান্তরে আহলে বাইত রাসূল যারা শাহাদত বরণ করেছেন, এই কাহিনীটা অত্যন্ত করুণ কাহিনী, কোন ইমানদার বান্দার সহ্য করতে পারবে না। এমন করুণ কাহিনী ইতিপূর্বে সংঘটিত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। যে ঘটনার কারণে প্রথম যার চক্ষু থেকে পানি জড়াচ্ছেন উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার সিস্টেম হলো ঘটনা হয় আগে, আলোচনা হয় পরে। আপনি আমার কথাটা বুঝতেছেন না? বলতে চেয়েছিলাম দুনিয়ার সিস্টেম হলো ঘটনা হয় আগে, আলোচনা হয় পরে, কিন্তু শুহাদায়ে কারবালা এমন এক ঘটনা পৃথিবীর ইতিহাসে, আলোচনা হচ্ছে আগে, ঘটনা হলো পরে। জিনিসটা বুঝতে পারলেন আপনারা? এই সুযোগে আপনাদেরকে একটা হাদিস শরীফ শুনাই দিই। মিশকাতের মধ্যে হাদিস রয়েছে, আমার নবীর চাষি হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদাতুনা উম্মুল ফাদল রাদিয়াল্লাহু, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর চাষি একদিন চেহারা মলিন, দুই চক্ষু দিয়ে পানি পড়ছে, রাসূল পাকের দরবারে আসলেন। আল্লাহর নবী চাষিমার অবস্থা দেখে চিন্তিত হলেন, কি ব্যাপার চাষিমা, আপনার কি হলো, চেহারা মলিন কেন, মনে হচ্ছে আপনার দুই চক্ষু দিয়ে পানি পড়ছে। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন মারাত্মক স্বপ্ন কিভাবে দেখলাম। অনেক সময় স্বপ্ন দেখতে কিন্তু মারাত্মক, অর্থ কিন্তু
ভালো। এজন্য কোন সময় স্বপ্ন দেখলে গাবড়াবেন না, গাবড়াবেন না, এবং যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন না, ভালো অভিজ্ঞ একটু বুজুর্গ টাইপের আলেম যদি পাওয়া যায় তাদের কাছে জিজ্ঞেস করবেন, কারণ সবাই স্বপ্নের তাবির বিশ্লেষণ বুঝবে না। আল্লাহু আকবার কবীরা। বলতে চেয়েছিলাম উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন মারাত্মক স্বপ্ন কিভাবে দেখলাম? আমার নবী বলেন, চাষিমা চিন্তিত হওয়ার কিছুই নেই, স্বপ্ন দেখা যায় এক প্রকারের, অর্থে হয় অর্থ হয় ভিন্ন, গ্রাবার কিছু নেই, নিশ্চিন্তায় বলুন আপনি কি দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে স্বপ্নে দেখলাম আপনি নবীর নূরানী শরীর থেকে একটা অঙ্গ কেটে আমি উম্মুল ফাদলের কুলে পড়ছে, সুবহানাল্লাহ। দেখতে মারাত্মক না? ও মদিনা তুমি ভুলতে পারি না, ও মদিনা তুমি যাকে সৃষ্টি না করিলে মদিনা তুমি ভুলতে পারি না। মাশাআল্লাহ, সবাই মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। চোখে মদিনার ছবি, সুবহানাল্লাহ বলবেন না? আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবী, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সত্যি বলছেন, একটাল বলেন, রবি বলেন, গ্রামীণ বলেন, বাঙালিন বলেন, প্রায় ইয়ের মধ্যে আছে। আমি গুনাগার একটা কণ্ঠ আছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও মদিনা
শুয়ে আছে নিজে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার পানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, ঠিক কি না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে, এই মাংস পিণ্ড সুস্থ থাকলে তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে, আর এটা যদি নষ্ট হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর নষ্ট হয়ে যাবে। রসুলের পাপ না না ওয়াহিয়াল কলব, এ আমার উম্মত সতর্ক, সেটা হচ্ছে কলব। চোখে দেখবো মদিনার ছবি, জিকির থাকবে সোনার মদিনা, এটা কি আসর করবে আমার কলবে, একসম আমার কলব হয়ে যাবে মদিনা মদিনা। প্রশ্ন করতে পারেন, হুজুর কি ব্যাপার, ব্যাপারটা কি? আমার ভাইয়েরা ব্যাপার হলো মা বাবা ছেলের সন্তান স্ত্রী পুত্র দুনিয়ার মায়ের চেয়ে আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে বেশি না হয় আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে যে কোনো মুহূর্তের মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট করব, যে কোনো মুহূর্তের মধ্যে আপনি কি করবেন, অ্যাক্সিডেন্ট করবেন, যেমনি ভাবে অ্যাক্সিডেন্ট করেছিল 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? একটু দামাক দিয়ে বুঝতে হবে। একটা মেসেজ দিয়ে যাব, দুনিয়াকে ভালোবেসে, কথা বলেন বাবা, দুনিয়াকে ভালোবেসে। আপনি যত বিল্ডিং এর মালিক হন, যতক্ষণ রু আছে ততক্ষণ আজরা ইসলাম যখন আপনার রুটা নিয়ে যাবে, কোথায় আপনি, কোথায় আপনার বিল্ডিং, কোথায় আপনার ভাইয়ের বাড়ি, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। তারাই জ্ঞানী, একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তারাই জ্ঞানী যারা ভেবে চিনতে কাজ করে, তারাই জ্ঞানী যারা ভেবে চিনতে কাজ করে। আপনারা মনে কষ্ট নিচ্ছেন? আমি এখানে সর্বস্তরের সুন্নি জনতা আছেন, পর্দারে মাহবুব আছেন, আমি যে কোনো কাজ করব একটা কদম দেওয়ার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যেখানে কদম দিচ্ছি যে কাজে যাচ্ছি এই কাজের উপর আমার আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট আছেন কিনা। যদি আমার আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট থাকেন আমি সেদিকে কদম বাড়াবো, আর যদি দেখতেছি আমার রসুল নারাজ আমি সেদিকে কদম বাড়াবো। এরাই চালাক মানুষ। আপনার হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আমার আল্লাহ কোরআন বলছেন মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতে অন্ধ। আমা ভাইরা আমি কেন অন্ধ হব, আমি ওই নবীর উম্মত যে নবী জ্ঞানের সাগর উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে আমার নবী বলেন
আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। অপর হাদিসের মধ্যে বলেন, বয়স্থ মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। সমগ্র কায়নাতের শিক্ষক হয়ে যেই ব্যক্তি পৃথিবীর জমিনে এসেছেন উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? তবে আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, এক পয়সা ওয়ামাই আমাল মিসকালা যারাতিন খায়রিয়া ওয়ামাই আমাল মিসকালা যারাতিন শাররিয়া। আপনি ভালো করে মনে করেন, প্রত্যেকটা বড় পরমাণ হিসাব রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। আমার মুখে মুখে হাদিস বলবেন? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লায়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, যেমনি ভাবে একটা বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, তেমনি ভাবে ঈমানদারের ঈমান মদিনার দিকে দৌড়বে। আমি মেসেজ দিচ্ছি, আসো আমরা নবীর পাগল হই, আমরা নবীর দিওয়ানা হই। আমার আল্লাহ হযরত বললেন, তেরে কত মুহ মে জো গাইর কম ক্যা দেখে, তেরে কত মুহ মে জো গাইর কম ক্যা দেখে, কোন নজরোঁ মে চরে দেখ কি তলওয়া তেরা। আমি দন্দ গরাসুল আপনাকে পেয়ে, আমি দন্দ গরাসুল আপনাকে পেয়ে, আরো বেশি দন্দ আপনার উম্মত হয়ে, আরো বেশি দন্দ আপনার উম্মত হয়ে, আমি দন্দ গরাসুল আপনাকে পেয়ে। আমাকে বলছেন, ভাই জান আপনি সৌদায় করবলা বর্ণনা দেবেন। আমি মনে মনে চিন্তা করলাম, আহলে বাইত রাসূলের শাহাদত আমি বর্ণনা করতে পারবো না, পৃথিবীর কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না। আমি যেখান থেকে এসেছিলাম একটু তাড়াতাড়ি ওখানে যাই। চাষিমা কি জন্য কাঁদছেন? নবী গো, আমি এই মারাত্মক স্বপ্ন দেখলাম, আপনার শরীর থেকে একটা অঙ্গ কেটে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে পড়ল। আমার নবী বলেন, চাষিমা আপনি তো অত্যন্ত একটা মুবারক স্বপ্ন দেখলেন। আরে কি মুবারক স্বপ্ন দেখলাম, আপনার অঙ্গ কেন কাটা হলো, আমার কোলে কেন পড়ল? আমার নবী বলেন, চাষিমা আপনার স্বপ্নের বিশ্লেষণ, অল্প দিনের মধ্যে আমার কলিজা টুকরো নয়নমণি ফাতেমার গড়ে একজন ছেলের জন্ম লাভ করো, ও ছেলের জন্মের সাথে সাথে ওই ছেলেকে প্রথম আপনার কোলে দেওয়া হবে, এটাই আপনি দেখেছেন? তাই বলে হ্যাঁ, আনন্দের সীমা নাই। আমার প্রশ্ন হলো, বাবা হুসাইন যদিও ফাতেমার নসল দিয়ে আসছেন, মনে রাখবেন এরা কিন্তু আমার নবীর নূরানী শরীরের এক একটা অঙ্গ। ঠিক এই কিছুদিন পরে দেখা গেল ফাতেমার ঘরে নূরানী সুরতির একজন নাতি আসলো, মাওলা আলীর নাম রাখছেন শব্বির। ইমাম হুসাইনের প্রথম নাম শব্বির, আলীর নাম রাখছেন শব্বির। আমার নবী জিজ্ঞাসা করেন, হাসানের নাম রাখছিলেন সব্বর, আমার নবী নাম দিয়েছেন হাসান, ইনার নাম রাখছেন শব্বির।
আমি বল আমার নবী বলেন আমি দিলাম হুসাইন, সুবহানাল্লাহ। আচ্ছা দেখা গেল উম্মুল ফাদল হুসাইনকে কোলে নিয়ে হেসে হেসে নবীজির দিকে আসতেছেন, চাচিমা ওদিন তো কেঁদে কেঁদে আসছিলেন আজকে হেসে হেসে আসছেন, বলে নবী গো ওদিন ছিল স্বপ্ন আজকে তার বাস্তব, ওদিন তো স্বপ্ন ছিল আজকে তার বাস্তব। হুসাইনকে কোলে নিয়ে আসলেন, নবীজি বলেন চাচিমা আমাকে একটু দেন না, আমার নবীর কোলে দিলেন, নবীর চুমুকে চুমু দিলেন, চেহারার দিকে তাকালেন, কিছু নবীর চেহারার মধ্যে আনন্দ আসতেছে। বুখারী শরীফের হাদিস, কোন একটা বিষয়ে যদি নবী খুশি হতেন মনে হয় কান না হোক ইতাহাতুম মিনাল কমর, মনে হয় যেন পূর্ণিমা একটু পূর্ণিমার চাঁদের টুকরো জ্বলতেছে। আল্লাহ আমার নবী হাসতেছেন, নাতিকে দেখে খুশি হলেন। কিছুক্ষণ পরে দেখা যায় হোসেন এখন নবীর কোলেই, নবীর চেহারা মুহূর্তের মধ্যে পরিবর্তন, মনে হলো খোলা আকাশের মধ্যে একটা কালো মেঘ এসে গেল। চাচিমা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ কত আপনি নাতি পেয়ে দহিত্র পেয়ে আনন্দ করছেন, আপনার চেহারা মলিন কেন, এভাবে পরিবর্তন হলে কেন? আমার নবী নবুতের দুই চোখের ফানি ফেলে আমার নবী বলছেন, চাচিমা এক্ষুনি জিব্রিল এসে আমাকে সংবাদ দিয়ে গেল, নবী গো যে নাতিকে নিয়ে আপনি আনন্দ করছেন আপনার নামদারি কিছু উম্মত তাকে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে। চাচি আশ্চর্য জিজ্ঞাসা করেন, এই ছেলেকে? বলে হ্যাঁ এই ছেলেকে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমি বুঝাতে চেয়েছিলাম ঘটনা হয় আগে আলোচনা হয় পরে, কিন্তু সৌদায় কারবালা এমন একটা ঘটনা, ঘটনা হবে অনেক দিন পরে, আলোচনা চলছে অনেক বছর আগে। আল্লাহু আকবার। আমার ভাইয়া আমার আশ্চর্য লাগলো, হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় জুম্মা চাকমা নয়, হিন্দুরা যদি আক্রমণ করত বিধর্মীরা যদি আক্রমণ করত বুঝতাম এরা শত্রু। আমার আশ্চর্য লাগে কলমা মুখে দাঁড়িয়ে মাথায় টুবি নামাজ পড়ে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে কিভাবে নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারলো। আমার ভাইরা কোরআন শরীফের আয়াত পড়ছিলাম, আল্লাহ নির্দেশ দেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলে দিন, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যত নেমত এনে দিয়েছি, আমি নবী তোমাদের কাছ থেকে কোন নেমতের বিনিময় চাই না, একটা জিনিস চাই, তোমরা আমার হালে ভাইকে ভালোবাসবে। আমি গবেষণা করে দেখলাম নবী আমাদের কাছ আসলে নবী বলেন নাই, আল্লাহ নির্দেশ দিয়েছেন বলার জন্য। তাহলে তো বুঝতে হবে মূলত আল্লাহ চাচ্ছেন, আল্লাহ চাচ্ছে আমরা নবীর হালে ভাইকে মহব্বত করি, আমরা হালে ভাইকে ভালোবাসি, ঠিক কি না? আর এখানে গিয়ে চিন্তা করলাম, আমরা যদি নবীর হালে ভাইকে ভালোবাসি এটা কি আমাদের মঙ্গল না নবীর মঙ্গল? একটু আমাকে হেল্প করবেন আপনারা, লাভ কি আমাদের না লাভ নবীর? কি লাভ? আমার ভাইয়েরা এখন একটা হাদিস শোনাবো আপনাদেরকে, মিশকাতের মধ্যে রয়েছে হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতি নূহিন আলাইহিসসালাম, ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমার আহলে বাইত, আমার নিকটতম আত্মীয়,
আমার পরিবার, আমার আহলে বায়ত, আমার আহলে বায়তের উদাহরণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাহাজ। আমার আহলে বায়তের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিশতি, নূহ আলাইহিস সালামের জাহাজ। সেদিন গোটা বিশ্বব্যাপী যে বন্যা হয়েছিল, যারাই নূহ আলাইহিস সালামের কিশতির আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রেহাই পেয়েছে, আর যারা নূহ আলাইহিস সালামের কিশতির মধ্যে আশ্রয় নেয় নাই ওরা কিন্তু ধ্বংস হয়েছে। ও আমার উম্মত, শুনো, আমার আহলে বায়ত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিশতির মতো। যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে তোমরা নেজাত পাবে, যারা আমার আহলে বায়তের বিরুদ্ধে যাবে তোমরা কিন্তু ধ্বংস হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আপনারা এখন আমরা সিদ্ধান্ত নিতে পারলাম নবীর আহলে বায়ত হচ্ছে আমাদের জন্য নেজাতের বড় উসিলা। কথা বলে আপনারা, কথা বলে নেজাতের বিরাট উসিলা না? আমরা আহলে বায়তকে ভালোবাসবো, আমরা মুক্তি পাবো, আমরা আল্লাহর গজব থেকে রেহাই পাবো, ঠিক কিনা ভাইরা আমার? তার পাশাপাশি একটা লজিক বলি, একটা লজিক হলো নবী হুসাইনকে ভালোবাসেন তো? এরা কিছু বল বুঝেন, ভালোবাসে? একটা দুটা হাদিস না, আল হাসানু ওয়াল হুসাইনু রায়হানাইয়া মিনাদ দুনিয়া, আমার হাসান এবং হুসাইন এই দুইজন এই দুনিয়ার দুটো ফুল। কি মানে? তোমরা রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি বিভিন্ন ফুলের গন্ধ তোমরা নাও, আমি কিন্তু ফুলের গন্ধ নিই না, আমি আমার হাসান হোসেনের গন্ধ। আমার আলা হযরত বর্ণনা দিচ্ছেন, চমনিস্তানে করম কি জহরা হে কলি জিসমে হাসান আর হুসাইন ফুল লাভে ফুল দহন ফুল জখম ফুল বদন ফুল। আমার আলা হযরতের নাম, আল্লাহু আকবার, সলতাব কদম হে তনে সুলতান জমান ফুল লাভে ফুল দহন ফুল জখম ফুল বদন ফুল লাভে ফুল দহন ফুল জখম ফুল বদন ফুল। ক্যা বাত রজা উস চমনিস্তান করম কি জহরা হে কলি জিসমে হাসান আর হুসাইন ফুল লাভে ফুল দহন ফুল জখম ফুল বদন ফুল। এ আহমদ রেজা, সে বাগানের কি প্রশংসা করবি যে বাগান থেকে একটা কলি বের হলো, ওই কলির নাম ফাতেমাতুজ জাহরা, ওই কলি থেকে দুটো ফুল বের হলো, এক ফুলের নাম হাসান আর এক ফুলের নাম হুসাইন, ওই বাগানের কি প্রশংসা করবি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন বাগান পৃথিবীর কোন মানুষ আর দেখবে না বাবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবী বলছেন, আল্লাহ আমি হাসান এবং হুসাইন এই দুইজনকে ভালোবাসি, ফা আহিব বাহুমা তুমি ভালোবাসো। আমি রসুল দোয়া করে যাচ্ছি কিয়ামত পর্যন্ত যারাই এদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, ভালোবাসায় কি চাই রে বাবা? আল্লাহ হুসাইন রাখেন, হাসান রাখেন, উহুদ পাহাড় একটা পাহাড় নাম শুনছেন তো আপনারা? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, আমি এসব যাবতীয় কথা না বলে আপনি এগুলো বুঝবেন না। উহুদ পাহাড় নামক মদিনার জমিনে একটা পাহাড় আছে, উহুদ পাহাড়। একদিন রসুল পাক, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুনুনদেরকে নিয়ে ওই উহুদ পাহাড়ে গেলেন। মদিনা শরীফ থেকে আমার রসুলের রওজায়ে পাক থেকে সোজা উত্তরে, সোজা উত্তরে
বাবে মসজিদ দিয়ে দেখা যায় 2 কিলোমিটার দূরে এই উহুদ পাহাড়। এখন হাজিরা জানে গেলে মনে হচ্ছে কোন উহুদের শহীদের রক্ত এখন দেখা যাচ্ছে। এই দেশের মধ্যে চলছে অপসংস্কৃতি, কথা বলেন আপনারা? আমি একটা চ্যাপ্টার দিতে চাচ্ছি, আসো আমি রসুলকে মহব্বত করি। যখন আপনার অন্তরে নবীর মহব্বতের চেয়ে দুনিয়ার মহব্বত প্রাধান্য পাবে, আপনি মুহূর্তের মধ্যে সিলেক্ট করবেন। এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। আমার ভাইরা, এজিদ বাহিনীরা হুসাইনকে চিনত না, কথা বলেন না কেন? আমার নবীর আহলে বাইতকে চিনত না, তোরা এভাবে করলো কেন? একটা কথা বলবো, যেহেতু রাত গভীর হয়েছে, আমার ভাইয়েরা আসলে বলতে গেলে নিজেও নিজেকে সামলাতে পারি না, এর জন্য আমি ঘটনাগুলো বলতে চাই না। আমার ভাইয়েরা ময়দানে কারবানায় যারা নেতৃত্ব দিয়েছিল, বিশেষ করে লাস্টে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমার নবীজি দুনিয়ায় থাকতে 10 জন সাহাবাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, ঠিক কি না? কয়জন মনে হয়? আজি গ্রামের শমসু বলেছেন, ইনি তো মসজিদে মসজিদে বলতেছেন। আমি এগুলা বলি না, একমাত্র কারণ আমি নিজেকেও সামলাতে পারি না, অন্তর মানে না। উহুদের কথা রেখে আসলাম, ওই লম্বা আলোচনায় যাব না, সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা। সামর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস কারবালার প্রান্তরে আহলে বাইতে রসূলের বিরুদ্ধে নেতৃত্ব কিভাবে দিল? আমার নবী 10 জন সাহাবাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তন্মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস অন্যতম, জান্নাতি বাবার ছেলে আমর বিন সাদ কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর নেতৃত্ব দিচ্ছে, কিভাবে সম্ভব হলো? আমার ভাইয়েরা আমি বোঝাতে চাচ্ছি, অ্যাক্সিডেন্ট করেছে, কিসের উপর করলো? একটু গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনেন। কুফার গভর্নর ছিল একজন নোমান বিন বশির। আমার ভাইয়েরা ওই সময় সেনাপতি ছিল হুর বিন রিয়াহি, উনি নিষ্ক্রিয়, কারবালার প্রান্তরে আহলে বাইত রাসূল কি ঘেরাও করে রেখেছে, কিন্তু নিষ্ক্রিয়, কারণ তার অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের মহব্বত ছিল। মুহূর্তের মধ্যে দুঃসংবাদ চলে গেল এজিদের কানে, এজিদ ঘুমাচ্ছ, রাষ্ট্র তো চলে যাচ্ছে, কঠোর হস্তে দমন করতে পারে এমন কোন মানুষকে কুফার গভর্নর পাঠাও। সাথে সাথে বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল কুফার, আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসে যে কাজ করছে না, তন্মধ্যে একটা কাজ আমর বিন সাদকে ডেকে পাঠালো, গভর্নর হয়েছে। আমর বিন সাদ আসছে, গভর্নর হয়ে আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, দাঁড়িয়ে গেল। বাপরে বাবা, আমার জন্য গভর্নর দাঁড়িয়ে গেল? আমার, আরে আমি তোমার অপেক্ষা করছি, তোমার মতো বিচক্ষণ মানুষ আমি কুফার মধ্যে আর একটাও দেখি নেই। এগুলো কি দিচ্ছে, কথা বলে না? আমার রসুলের আইন জানেন, ও সু ফি উজুহে মাদাহিন আত-তুরাব, যারা সামনাসামনি প্রশংসা করে তার মুখের মধ্যে ধুল মারো, তার মুখের মধ্যে ধুল মারো। যাই হোক, আমি সে আলোচনা যাচ্ছি না। দাঁড়িয়ে আমার, তোমার মতো লোক আমি আর পাই নাই, গভর্নর নাস্তা আনো, এর ব্যাপার নাস্তার দৌড়াদৌড়ি, ওরে নাস্তার দৌড়াদৌড়ি, মনে হচ্ছে একেবারে যেমন নাকি প্রাণের চেয়ে নাকি আরো বড় প্রিয়।
কেঁদে কেঁদে বলছেন, আমার আসলে আমি চাচ্ছি, আমি চাচ্ছি তোমাকে আমার সেনাবাহিনীর প্রধান করতে। আরে বাপরে বাবা, সেনাবাহিনীর প্রধান? বলে হ্যাঁ, আমি চাচ্ছি তোমাকে সেনাবাহিনীর প্রধান করতে। বলে আমার কাজ? বলে তোমার কাজ এখনই আহলে বাইতুর রাসূল কাবার মাঠে আমার সৈন্যদের বেষ্টনীর মধ্যে আছে, সে নিষ্ক্রিয়, তার দ্বারা কোনো কাজ হবে না। আমি তাকে বরখাস্ত করলাম, তোমাকে আমি তার স্থলাভিষিক্ত করলাম, আমার অন্তর চাচ্ছে। বলে আমার কাজ? বলে আমার তোমার কাজ যতগুলো সৈন্যের প্রয়োজন আমি দেব, যত অস্ত্রের প্রয়োজন আমি দেব। আমার একটা কাজ তোমার, যেভাবেই হোক আহলে বাইতে রাসূল থেকে নবীর আওলাদ হুসাইন থেকে এজিদের পক্ষে একটা ভোট নিবা, ভোট ভোট হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন, বুড়েরই একটা সমর্থন নিবা। যদি সমর্থন না দে, বলে যদি সমর্থন না দে যুদ্ধ করে হুসাইনকে শহীদ করে দিবা, এজিদের রাস্তা ক্লিয়ার করবা। আপনি এজিদের কথা বলবেন, আপনি এজিদি কালচারওয়ালা কোন মানুষকে আপনি সমর্থন করছেন কিনা এটাও তো চিন্তা করার দরকার আছে। যখন বলল হুসাইন যদি এজিদকে সমর্থন না করে প্রয়োজনে যুদ্ধ করে শহীদ করবা, কাকে শহীদ করতাম? হোসেন কি ছিল? হোসেন সে ব্যক্তি রাসূলের পর জুমার দিন মদিনার জমিনে মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন, হোসেন হুজুরের পর থেকে বের হলেন, নবীজি খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে চলে এসে নাতিকে কোলে নিয়ে চুমা দিলেন, কোলে নিয়ে মিম্বরে বসালেন। হায় হায় হায়, হোসেন নবীর কন্যাটি নবী সিজদায় যায়, হোসেন নবীর কান মুবারক উঠে বসে পড়ে, আল্লাহর পক্ষ থেকে বসে জিবরিল রে যা দৌড়ে যা, যতক্ষণ হোসেন শহীদ চাই নবীর গর্দন মুবারক থেকে নেমে না যা, নবীকে সিজদাকে মাথা উঠাতে নিষেধ করবি। জিবরিল এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নির্দেশ পাঠিয়েছেন হোসেন আপনার কাঁধে, আপনি সিজদায় সিজদার মধ্যে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ নির্দেশ দিয়েছেন যতক্ষণ হোসেন সহিচ্ছাই গর্দন মুবারক থেকে নামবে না, আপনি সিজদা থেকে মাথা মুবারক উঠাতে পারবে না, আপনি সিজদা থেকে উঠতে গেলে গর্দন থেকে হোসেন যদি মাটিতে পড়ে যায় আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। ওই দিন আমার রসুল সজিদার মধ্যে সজিদার তসবি ছিল 70 বার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, যতক্ষণ হুসাইন নামেন নাই ততক্ষণ রসুল পাক সজিদাকে মাথা মুবারক উঠেন নাই। আমার ওবায়দুল্লাহ নবী হাসান এবং হুসেনকে জান্নাতি যুবকদের সর্দার বলছেন, এভাবে বলতে 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 আমি তাকে শহীদ করব। ফারুক আজমের হাদিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে চুমা দিলেন, চুমা দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে ইয়া হাজার ইন্নি লাআলামু আন্নাকা হাজুরুন লা তাদুরু ওয়ালা তানবা, এ পাথর আমি উমর জানি তুমি একটা পাথর, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, তুমি কোন মানুষের ক্ষতি করতে পারো না, আমি জানি, তা সত্ত্বেও আমি তোমাকে চুমা দিলাম, কারণ আমি উমরের এই কুফরের চোখে দেখেছি আমার মাহবুব নবী তোমাকে চুমা দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি আমার মাহবুব নবী
তোমাকে চুমা দিয়েছে, এই জন্য আমি তোমাকে চুমা দিলাম। আমার ভাইরা, আমি চিন্তা করলাম আল্লাহর নবী এই পাথরের মধ্যে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি হাজি ওই পাথরকে চুমা দেওয়ার জন্য ব্যাকুল, ঠিক কিনা? এখন আবার গবেষণায় গেলাম, নবী ওই পাথরের মধ্যে কয়বার চুমা দিয়েছেন? কিতাবে পেলাম আমার নবী হজ করেছেন একবার, উমরা হজ করেছেন চারবার, মোট পাঁচবার। এক তোয়াফের মধ্যে যদি সাত চক্কর হয় তাহলে সাত চক্করের মধ্যে নবী সাতবার চুমা দিয়েছেন, তাই ৩৫ বার নবী চুমা দিয়েছেন। তাহলে ৩৫ বার চুমা দেওয়ার কারণে কেমন পর্যন্ত মানুষ ওই পাথরকে চুমা দেওয়ার জন্য ব্যাকুল? এখন আমার ব্রেনের মধ্যে প্রশ্ন আসলো, হুসাইনের শরীরে আমার নবী তো ৩৫ বার না, হাজার হাজার বার নবুয়তের টুটে হুসাইনের শরীরে নবী চুমা দিয়েছে, কিভাবে সম্ভব হলো? এজিদিরা ওই হুসাইনের শরীরে তীর বললাম না, আজি আশ্চর্য, কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাদি হাজার সাতকে চুমা দেওয়ার জন্য পাগল। কিছু ব্যাপারটা কি, যেহেতু নবী ওই পাথরের মধ্যে চুমা দিয়েছেন, তাহলে আমার ভাইরা হুসাইনের লজ্জাস্থান ছাড়া শরীরের এমন কোন অঙ্গ নাই যেখানে নবী নবুয়তের টুটে চুমা খায় না। তাহলে তো উচিত ছিল, এজিদ বাহিনীদের উচিত ছিল অস্ত্র ফেলে হুসাইনের শরীরে মুখে চুমা দেওয়া। আমি কি কথাগুলো বুঝাতে পারছি? আমার ভাইরা একটু তাড়াতাড়ি এসে যাই। সে যখন এভাবে বলল, ওবায়দুল্লাহ বড় শয়তান, আচ্ছা বসো বসো, তোমরা আবেগ নিয়ে থাকো, তোমরা আবেগী মানুষ, এগুলো নাকি আবেগ? আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি যখন সুবর্ণ সুযোগ গ্রহণ করছো না, তোমার তকদির নেই, বসো বসো নাস্তা কর, চা নাস্তা খেয়ে চলে যাও। সুবর্ণ সুযোগ কি বলে, কি সুবর্ণ সুযোগ? হে আমার, আমি চেয়েছিলাম তোমাকে সেনাবাহিনী প্রদান করতে, যার অস্ত্র প্রয়োজন আমি যোগান দেব, সৈন্যের প্রয়োজন হলে যোগান দেব, হোসাইন থেকে যেভাবে হোক এজিদের একটা সমর্থন নিবা, আর যদি সমর্থন না নে হোসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা, এটা যদি করতে পারো আমি চাইছি তোমাকে ইরান শহর অর্থাৎ রায় শহরের গভর্নর বানাতে। রায় শহর চিনবেন না আপনারা, ইরান শহর, ইরান শহরের মূল নাম মুলকের রাই, ফার্সি ভাষা রায় শহর। আমি রায় শহরের গভর্নর বানাবো, আমি চাইছিলাম, তুমি যখন গভর্নর নিচ্ছ না আমি কি করবো? ইবে কি দিলজি কথা বলে না কেন? যখন গভর্নরের প্রস্তাব আসলো, এখন আমর বিন সায়াদের চোখের সামনে একদিকে নবী আহলে বাইতের রাসূল, আরেকদিকে রায় শহরের গভর্নরি। বাপরে বাবা, রায় শহরের গভর্নর হওয়া বিরাট ব্যাপার, আমি কি এইদিকে যাব না এদিকে যাব? আয় তারা বুঝুন না, ঠিক কিনা ভাইরা? আমার রায় শহরের গভর্নরি দেব, বাপরে বাবা গভর্নর হওয়া সহজ ব্যাপার না, এটা একটা দুনিয়ার লোক এটা যখন দিল নবীর মহব্বতের মধ্যে একটু একটু, কথা বলে না কেন, নবীর মহব্বতের মধ্যে একটু একটু বাটা পড়তেছে, বাটা পড়তে পড়তে এক পর্যায়ে লোক সামলাতে পারল না, সমর্থন দিয়ে দিল, উচ্চস্বরে বলুন না, এটাই আমাদের মূল্যবাস। যখন এই নবীর প্রেমের চেয়ে দুনিয়ার মায়া একটু বাড়বে, আপনি মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন, আর যদি সিদ্ধান্ত নেন নবীর প্রেমের সামনে নবীর মায়ার সামনে, পৃথিবীর মায়ের কিছুই না, পৃথিবীর মায়ের কিছুই না। দূরি কর দে যদি
ঈমান সে এসি শান এসি আজমত নেহি চাহিয়ে আরে মিল গই হ্যায় নবি কি গুলামি হমেঁ আব জমানে কি দৌলত নেহি চাহিয়ে দূর কর দে জো দিন ঈমান সে এসি শান এসি আজমত নহীঁ চাহিয়ে মিল গই হ্যায় নবি কি গুলামি হমেঁ আব জমানে কি দৌলত নহীঁ চাহিয়ে জোর বলো না সুবহানাল্লাহ আপনাকে পেয়ে সুবহানাল্লাহ বলবেন না লোভ সামানো লোভে কথা বলেন না কেন লোভে ফাফে লোভ বেশি খারাপ জিনিস লোক আল হেরসু মিফতাহুল জুল্লে লালচ হলো লাঞ্ছনার চাবি আপনি যদি বেজ্জতি চান লোভ করবেন আপনি বেজ্জত হবেন আপনি যদি ইজ্জত চান লোভ চান লোভ চান আপনি কদমে কদমে ইজ্জত পাবেন কিভাবে বুঝাবো বাবা সে আর লোভ সামলাতে পারে নাই সমর্থন দিয়ে দিল চলে গেল ময়দানে কারবালায় সেনাপতি হয়ে সৈন্যদেরকে নিয়ে সে চিন্তা করলো হা আল্লাহ হুসাইন থেকে কিভাবে ইয়াজিদের সমর্থন আদায় করব হুসাইন কোনোদিন দিবে না আচ্ছা দেখা যাক একটা চেষ্টা করি গেল হুসাইনের তাবুতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুসাইন কে মাত্র চিনছে আনতা আমর বুন সাদ তুমি সাদের ছেলে আমর না হ্যাঁ হুজুর আমি সাদের ছেলে আমর ও তোমার গৃহস্থ তুমি সৈনিক বলে আমি সেনাবাহিনীর প্রধান আমর তোমার বাবাকে আমার নানা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে জান্নাতি বাবার ছেলে আসছো হুসাইনের বিরুদ্ধে হুজুর আসছি একটু দয়া করে যদি ইয়াজিদকে একটু আপনি সমর্থন দেন তাহলে হুজুর যত দৌলত লাগবে সব আপনার দরওয়াজে এনে দেব শুধু একটু সমর্থন আপনি ইয়াজিদকে সমর্থন করবেন যতগুলো দৌলত লাগে সব এনে দেব হোসাইন বলেন আমর আমরা রসুলের পাকের আওলাদ আমরা রসুলের পাকের আওলাদ রসুলের পাকের আওলাদ যারা ওরা দুনিয়ার পাগল না আল্লাহু আকবার কবীর আল্লাহু আকবার কবীর অনেক কথা হলো এত আলোচনা আমি করব না হোসাইন বলেন এই আমর আমি স্বইচ্ছাই কুফায় আসি নাই এই দেখো আমার
প্রস্তাব গ্রহণ করলো না, কারণ তার নিয়ত আরেকটা। সে চিন্তা করলো এর তিন প্রস্তাব থেকে একটা প্রস্তাব যদি গ্রহণ করা হয় তাহলে তো আমি রায় শহরের গভর্নর হতে পারবো। আপনারা দেখতেছেন না, শেষ পর্যন্ত সে প্রস্তাব দিল হুসাইন, আমি এগুলো বুঝি না, সরকার তোমার হাতে অস্ত্র শস্ত্র সবকিছু তোমার হাতে, আলে বাইয়ের রাসূল কোনদিন এই অস্ত্রকে ভয় করে না। রসায়ন বিজ্ঞান বলে পানির অপর নাম কি? এটা রসায়নের কথা, নাম জীবন। যদি আমি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ নদীর পানি যদি বন্ধ করে দিই তাহলে আল্লাহ দুর্বল হবে, পানির জন্য কাতর হবে, যখন পানির জন্য আসবে আসবে আমি বলবো পানি দেব এক সপ্তাহে এ জিততে সমর্থন করে প্রতিপক্ষকে দুর্বল করে সমর্থন আদায় করা। কিভাবে ফোরান নদীর পারে 4000 সৈন্য মোতায়েন করলো, ফোরান নদীর পারে নির্দেশ দিল এবার সৈন্যরা মাছ আসুক, যে কেউ আসুক ফোরাত নদীর বন্ধ, ফোরাত নদীর পানি ব্যবহার করতে পারবে একমাত্র রাসূলের পক্ষের আওয়াজ, ফোরাত নদীর পানি বন্ধ। পাকিস্তানের মরহুম শফিউ কাদরী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা কাব্য আকারে বর্ণনা করছেন, হাকিম কায়ে হুকম তা পানি বসাল পিয়ে, হাকিম কায়ে হুকম তা পানি বসাল পিয়ে, গোড়ে পিয়ে ওর পিয়ে এহলে হুনর পিয়ে, ওর পিয়ে দরিন্দ পিয়ে চরিন্দ পিয়ে, মান তুম না কিজিও ব্যবহার করতে পারবে, নিষেধ নাই, একমাত্র রসুলের পাকের হারবার জন্য পানি বন্ধ। আরেকটা দৃশ্য আছে কিয়ামতের মাঠ, যেখানে কোনো পুকুর থাকবে না, নদী থাকবে না, কিছুই থাকবে না, মানুষ ফানি ফানি করে জিব্বা লাম্বা হয়ে যাবে, বলেন তো সেদিন তোমাকে ফানি কে পান করাবে? কোন আওলাদের জন্য ফানি বন্ধ করেছ তুমি জানো না, তোমার দিন একটা আসতেছে, সেদিন তোমরা ফানি কোথায় পাবা, কে তোমাকে ফানি পান করাবে? বলেন সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরে পানি দিল তৃষ্ণা মিটিবে না, সকারুতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরে পানি দিল তৃষ্ণা মিটে কলসারে পানি দিবেন সাহেব দিন, কলসারের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো কিভাবে বলবো, একজন নয় দুজন নয় 4000 সৈন্য ফোরাত নদীর পারে
সত্যি একদিন দুদিন তিন দিন তিন চার পাঁচ দিন পর্যন্ত পানি না পাওয়ার কারণে আহলে বাইত রাসূল পাতাবুর মধ্যে নবীর হুসাইনের ওয়াইফ আছে, নবীর বংশের অনেক পরদানশীল মা বোন যাদেরকে পৃথিবীর কোন বেগানা পুরুষ চোখে দেখেন নাই। আমার ভাইরা, তাবুর মধ্যে বিরাট একটা হাহাকার পরিস্থিতি, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসাব, তোমরা ন্যায়ের উপর তাকবা, অপরকে ন্যায়ের উপর তাকার জন্য নির্দেশ দিবা, যে কোনো বিভেদের মধ্যে নিজ সবর করবা, আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য তরকিন দিবা। আহলে বাইতের রাসূল অবস্থা দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আব্বাস নবীর আওলাদের মহিলাদের করুণ অবস্থা দেখে হুসাইনের কাছে দৌড়ে গেলেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি যেভাবে হোক ফোরাত নদী থেকে পানি আনবই আনব। আব্বাস, আপনি গেলে 4000 সৈন্য, আপনি একজন, আপনি দোকানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যান, আমি হুসাইনের তো কোমর ভেঙে যাবে, হুজুর আমাকে পারমিশন দেন, আমি আর বাগদাদ করতে পারবো না। কেয়ামতের মাঠে নবী যদি আমার কাছে জিজ্ঞাসা করে আব্বাস তুমি বেঁচে থাকতে আমার হালে পাইতে এই অবস্থা কেন হলো, আমি আমার রাসূলকে কি জবাব দেব, আপনি আমাকে পারমিশন দেন। মজবুর হয়ে পারমিশন দিলেন, আব্বাসের হাতে কলসি আর হাতের মধ্যে তরবারি, বাহাদুর আব্বাস চলে গেল ফোরাত নদীর পারে। ওরা গেল করলো, আব্বাস একজনেই 4000 সৈন্যের সাথে যুদ্ধ করে জালিম ইয়াজিদেরা সরে গেল, সুযোগ পেয়ে ফোরাত নদীতে নেমে গেল। সুবহানাল্লাহ, এক কলসি পানি নিয়ে রওনা হয়ে গেলেন আবার যুদ্ধ, এক হাতের মধ্যে পানির কলসি আর এক হাতের মধ্যে তরবারি, এমন যুদ্ধ আব্বাসের তরবারির সামনে ইয়াজিদিরা টিকতে পারে নাই, আব্বাস পানির দর দিয়েছেন, আরেক জালেম আর পর্দানশীল সবাই দেখে হচ্ছে আব্বাস পানি আনতেছে, এক্ষুনি পানি আনলে পানি পান করব, এক জালেম দৌড়ে এসে এমন ভাবে হাতের মধ্যে ওয়ার করলো আব্বাসের হাত কেটে যায়, বাহাদুর আব্বাস কলসি জমিনে পড়তে দে নাই, দাঁতে কামড়িয়ে কলসি ধরে ফেলছে। আমি এগুলো কিভাবে বলবো, আব্বাস কামড়িয়ে কলসি ধরে নিয়ে আসতেছেন, হাত কেটে গেল, দেখতেছে এক্ষুনি তাবুর মধ্যে ডুববে, আর জালেম দূর থেকে এমন একটা তীর মারলো সবার সামনে কলসি ভেঙে ফানি জমিনে পড়ে গেল। শুধুমাত্র এতগুলো নির্যাতন কেন, ওই রায় শহরের গভর্নরের জন্য, মরবি না, কবরে যাবি না, হাসার মাঠে উঠবি না, কে পানি পান করাবে, করুণ অবস্থা। শহরবানো ইমাম হুসাইনের ওয়াইফ ডাকলেন, হুসাইন আমার কোলে 6 মাসের বাচ্চা আলিয়াস গর, যার চেহারা দেখলে নবী দেখা যায়, হুসাইন মনে হয় ইয়াজিদিরা আমাদের সঙ্গে এত ছোট বাচ্চা আছে মনে হয় ওরা জানে না, এমন ছোট বাচ্চা দেখলে কাফের অন্তর পর্যন্ত মোমের মতো গলে যাবে। হুসাইন ছেলেকে কোলে নিয়ে ইয়াজিদের সামনে যান, বলবেন এ জিদিরা শোনো, তোমরা যে নবীর কালমা পড়ো
আমি ওই নবীর নাতি, আমার কুলে এটা আমার ছয় মাসের বাচ্চা, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, ছয় মাসের বাচ্চা নিষ্পাপ, এই ছেলের সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা আমি থাকতে পারি না, আমার হাতে দিও না, তোমাদের হাতে হলেও সামান্যতম পানি আমার বাচ্চা আলিয়াজগর মুখে দাও, আমি ওয়াদা দিচ্ছি কেয়ামতের মাঠে তোমার জন্য নানা জানার জন্য কাছে সুপারিশ করব। শহরবানের কথা শুনে হুসাইন একটা নিঃশ্বাস ফেললেন, নিঃশ্বাস ফেলে বলছেন, প্রিয়তমা শোনো, তুমি যখন বলছ তোমার অন্তরে শান্তির জন্য আমি যেতে পারি, কিন্তু যে জালেমরা নবীর কান্না পড়ে নবীর আওলাদের সাথে এদের আচরণ করে তাদের উপর আমার কোন ভরসা নাই, যাচ্ছি অন্তর শান্তির জন্য। হুসাইন আলিয়াজিদ কুলে নিয়ে রওনা হয়ে গেলেন কারবালার মাঠে। যেই নবীর কালমা তোমরা পড়ো আমি সেই নবীর নাতি হুসাইন, আমি স্বেচ্ছা আসি নাই, তোমরা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো, আজকে যাই হোক না কেন আমার কুলে এটা আমার ছয় মাসের বাচ্চা আলী আসগর, গায়ে জ্বর, মায়ের পিস্তানে কোনো দুধ নাই, কিছু থাকলে আমার সাথে আছে, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি আমার বাচ্চা আলী আসগরের মুখে দাও, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে নানা জানের কাছে তোর জন্য সুপারিশ করব। সবাই তর 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 তর, হাজার হলেও আমার রসুলের বংশধর ছয় মাসের বাচ্চা। এই কথা বলতে না বলতে এক জালিম যার নাম হিরমালা বিন কাহিল, হিরমালা বিন কাহিল বলল, হুসাইন ইনি যে আপনার ছেলে আমরা তো দেখতেছি না, ছেলেকে উপরে ধরেন আমরা একটু দেখি। সরল মনা হুসাইন কুল থেকে হাতে ধরে যখন উপর করে ধরলেন, ওই আলিয়াজগরের চেহারা থেকে এমন ভাবে নূর ঝিলিক মারতেছে গোটা কারবালার ময়দান ঝিলমিলি উঠল, সবাই তরতর করে কাঁপতেছে। হ্যাঁ হ্যাঁ হুসাইন বুঝতে পারলাম নিশ্চয়ই নি আপনার ছেলে, নেন নেন পানি নেন, নেন পানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে আলী আসগরের এইদিকে ঢুকে ওদিকে চলে গেল, বাবার কুলে জ্বরে পড়লো সমাসের বাচ্চা, এত বড় তীর বরদাস্ত করতে পারে নাকি, রক্তে হুসাইন লাল লাল হয়ে গেল, মনে হচ্ছে আকাশ থেকে কি ভেঙে পড়ছে। হুসাইন বাচ্চাকে কুলে নিয়ে দুই চোখ উপরের দিকে উঠে বলছেন, আল্লাহুম্মা ইন্নি উশাহিদুকা আলা উলাইল কওম, আল্লাহ এই জাতি তোমার নবীর আহলে বাইতের সাথে যে আচরণ করতেছে তাদের এই আচরণ আমি আল্লাহ তোমাকে সাক্ষী বানাচ্ছি। বাবা আমি বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি অনুরোধ জানাবো স্মরণ নয় অনুসরণ করো, আহলে বাইতের রাসূল প্রমাণ করে দিয়েছেন কি ছিল, ওরা জীবন দিয়েছেন জীবন থেকে শিখেছেন, অন্যায়কে সমর্থন করা শিখেন নেই। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, স্মরণ করলে হবে না, আমাদেরকে অনুসরণ করতে হবে, আসো আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রয়োজনে জীবন দেব, অন্যায়কে কোনোদিন আমরা সমর্থন করব না, আমাদের জীবন হবে সার্থক। ইহবান জানি আমার বক্তব্য শেষ করছি, মাওলানা সাল্লিম সাল্লিম দাইমান নবদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন গভীর রাত আয়াল্লাহ শুধু কারবালার শরণে আও
মসজিদ মাহফিলে বসে আল্লাহ ভিক্ষার হাত তোমার দরবারে উঠাই দিলাম। আল্লাহ আজকের মাহফিল কবুল করো। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আর্থিক শারীরিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করে মাহফিল আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের পক্ষ থেকে অসংখ্য পর্দার সিনমাবন পর্দার আলে বসে বসে হাত উঠেছে সবার পক্ষ থেকে আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল তাবারকাতের ব্যবস্থা আছে কবুল করে নাও। শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বায়ান হয়েছে পুত্রটি মাফ করে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তোমার নবীর আহলে বাইত বিশেষ করে সেদিন ছুটে যেতে যারা কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছেন সমস্ত শহদায় কারবালা শহদায় বদর হুনাইন কুরাদা তবুক ফতে মক্কা সমস্ত শহদায় ক্রামের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ সমস্ত বলি গাউস কুতুব আব্দাল দের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আম্মা দাদির মুহাব্বত রব্বা আম্মা দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে। মাহবুব জানি না কে কোন অবস্থায় আছে। আজকের মাহফিলের সওয়াব প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর কে মাফ করে প্রত্যেকের কবর কে বেস্তের বাগান বানিয়ে দাও। আল্লাহ আজকে বিশেষ করে তোমার একজন মকবুল বান্দা হযরত ওয়াসিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইনার দরবারে পৌঁছে দাও। ইনার মাকামাত কে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ ইনাদের উসিলায় আমাদের ভাই বন্ধু যারা কবরস্থানে আছে তাদেরকে মাফ করে দাও। মাহবুব জানি না কার কাছে কোন সময় মালাকুল মওত এসে যায় রে আল্লাহ। আল্লাহ অতি গোটা জীবন তোমার নাফরমানির মধ্যে ধ্বংস করে দিয়েছি, আল্লাহ কে নিয়ে কবরস্থানে যাব কিভাবে হিসাব দেব আল্লাহ বুঝতে পাচ্ছি না। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ দয়া করে মাহবুবুল সিলাই আমাদের অতি জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও, আল্লাহ শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ আমার মহব্বতের শ্বশুর মাওলানা আবুল ওয়াফা মাহবুবুল আলম রিজভী, আমার খালা শ্বশুর পীর আলী সাহেবের শ্বশুর মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, আমার খালা শ্বশুরি ওরাও তো আমাদেরকে ফেলে চলে গেছে। আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে কবরে পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে চলে গেছে কবরস্থানে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের অতি জীবনে গুনাহ মাফ করে দাও। এই সংগঠনকে তুমি মজবুত করে দাও, সংগঠন ছেলেদের হায়াতের মধ্যে বরকত দাও, আমার পীর আলী সাহেবের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও, ওনার ভক্ত মুহিবিনদের হায়াতে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ বিশেষ করে মোহাম্মদ মন্টু একটা মোহাম্মদ রফিক অসুস্থ, আল্লাহ তাদেরকে সেবা দাও। আরো যারা সংগঠনের সাথে সম্পৃক্ত তাদের দোয়া দরাস্তে কবুল আর মঞ্জুর করা। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও, করদ্দার তাহলে মুক্ত করে দাও, বেকার তাহলে কাদের সন্ধান দাও, লাওলা দি তাহলে নাকার আওলাদ দান করো, চাকরি দিলে প্রমোশন দাও, ব্যবসায়ী তাহলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী তাহলে জ্ঞান দাও,
ফরকার তিতালে কামিয়াব করো। অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত আছে, যৌতুকের কারণে বিবাহ হচ্ছে না, আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি গুনাহগার আঞ্জুমান আঞ্জুমান এসবিএন উড়িয়ে বাংলাদেশকে কবুল করো। যাওয়ার জন্য নিয়ত করেছে, আল্লাহ সহি সালামতে পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যারা দুটো আছি মদিনার নাম শুনতে সবাই কান্নাকাটি করে, আল্লাহ স্বপ্ন যুগ হলেও সবাইকে একবার হলে মদিনার মুসাফির করো। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত রূপান্তর করার তৌফিক দাও। বাতিল ফেরকা দুকাতে আমার ঈমান ইসলামকে রক্ষা করো। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ স্টেজে তশরিফ ফরমা, বিভিন্ন মসজিদের খতিব সাহেবান ইমাম সাহেবান ওরামায়ে আহলে সুন্নাত নেতৃবৃন্দ, পাবলিক প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আমিন। ইয়া ইলাহ।